দেখুন বন্ধুরা, এই গরম করার জন্য আমি কিছু চারা আগে দিয়ে রেডি করে রেখেছি। এগুলাকে আমি এখন নিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এই এখন আম গাছের যে ভালো ভালো ডাল দেখে মিশে নিয়ে নেবো। একটু ভালো জাতের আম, হিমসাগর। তো হিমসাগর গাছের একটা ডাল নিয়ে নিচ্ছি এখন। দেখুন, কয়েকটা ডাল ভেঙে নিয়েছি। তো আপনাদেরকে একটা দেখিয়ে রাখি, আপনারা যখন ডালটা ভাঙবেন, এই ডালগুলো ভাঙবেন, দেখুন এইখানে কিছু পাতা বেরোবে, ডগ বেরিয়েছে। দেখুন এইরকম ভাবে ডালগুলোকে চুজ করবেন। এই ডালগুলোকে, এই এইটা দেখুন, এরকম ডাল দেখে চুজ করবেন এইখানে। চলুন, এবার আমি এগুলোকে সাইজ করে, পাতাগুলোকে ভেঙে সাইজ করে নিচ্ছি। পাতাগুলো কিন্তু ভেঙে দিতে হবে। কাটিং করে লাগিয়ে দিই। তোমরা এখন একটা নতুন ব্লেড নিয়ে নেব, নতুন ব্লেড ইউজ করতে, নাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে। চিচিয়ে এলো আঁকা দেওয়ার জন্য, এটা ব্র্যান্ডিং করার জন্য। চলুন দেখে নিই। দেখুন চারা গাছগুলো আমি এখন নিয়ে চলে এসেছি। এগুলোতে এখন এই পাতাগুলোকেও সাইজ করে নিতে হবে।
হচ্ছে আমার কলমগুলো মারা। এখন এগুলোকে আমি পুরো 25 দিন মতো বাইরে রেখে দেবো ছাওয়াতে। দেখবো যেগুলো যখন এগুলো বেরিয়ে যাবে, ওগুলো মানে চুষিয়াগুলোকে তুলে দিতে হবে। ঠিক আছে।